সালামু আলাইকুম রহমতুল্লাহি একজন জানতে চেয়েছেন যে কখন কোন ক্ষেত্রে মিথ্যা বলা যায় শরীয়তে মিথ্যা বলার অনুমতি নেই তবে কিছু কিছু বেশি বিষয় এবং তিনটি বিষয়ে মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়েছে ইসলামী শরীয়তে যেমন তিরমিজি এক হাজার নয় শত উনচল্লিশ নম্বর হাদিসে দিছে আসমাবিন্দু ইয়াজিদ রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন কাল রসুল্লা সাল্লা সাল্লাম রসুল সাল্লাহাম বলেন লাহলুল কাজিবু ইল্লাফি সিন তিনটি বিষয় ব্যতীত মিথ্যা বলা বৈধ নয় ইউহাদি রজুলু রজুল ইমুর কোন লিউর দিয়াহা কোনো লোক তার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য তার সাথে মিথ্যা বলবে অলকাদিবু ফিল হারবে এবং যুদ্ধর ক্ষেত্রে মিথ্যা বলা অলকাদিবু লিউস লিহা নাস এবং মানুষের মধ্যে মধ্যে মীমাংসার জন্য সংশোধনের জন্য মীমাংসার জন্য মিথ্যা বলা এই হাদিসটিতে তিনটি বিষয় মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়েছে আরেকটি হাদিস এসেছে সহি মুসলিমের হাদিস যেটি উম্মু কুলসুম বিন তো ওকবা বিন মোয়িত বিন আবি মোয়িত রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন লাইসাল কাজাব উল্লাদি ইসলেহ বাইন আন্নাস ওই ব্যক্তি মিথ্যুক নয় যে দুজনের মধ্যে মীমাংসা করে দেয় মিথ্যা মিথ্যার মাধ্যমে ইনাম মে খয়রন ও ইয়াকুল খয়রন সে ভালো কিছুকেই বৃদ্ধি করে এবং ভালো কিছুই বলে কলাত তিনি বলেন ওয়ালাম আসমা আহু ইরকুফিসু কাজেবুল ইল্লা সালাস। আমি রসুস আসামকে কখনোই অনুমতি দিতে শুনিনি মিথ্যা কোনো বিষয় মিথ্যা বলতে তবে তিনটি বিষয়ে তিনি অনুমতি দিয়েছেন যেমন আল ইসলাম হাইনান্নাস মানুষের মধ্যে মীমাংসার ক্ষেত্রে ওয়াল হারবু যুদ্ধক্ষেত্রে ও হাদি রজুল ইমর আতাহু কোনো লোক তার স্ত্রীর সাথে মিথ্যা বলা ও হাদিস উলমার আতিজাওজাহা এবং কোন স্ত্রী তার স্বামীর সাথে মিথ্যা বলা মানে স্বামী স্ত্রীর পরশে সাথে মিথ্যা বলতে পারে এটি সহি মুসলিমের হাদিস এই হাদিস দুটির আলোকে যেটা জানা যায় এই তিনটি ক্ষেত্রে মিথ্যা বলা যেতে পারে যুদ্ধের ক্ষেত্রে কোনো মুসলিম কাফিরের যুদ্ধ সেক্ষেত্রে কাফিদেরকে ধোকা দেওয়ার জন্য কৌশল হিসেবে মিথ্যা বলা যেতে পারে শত্রু উপরে বিজয় লাভ করার জন্য এবং দুজন ব্যক্তির মধ্যে মীমাংসার জন্য মিথ্যা বলা যেতে পারে আর স্বামী স্ত্রী পরস্পরের কাছে মিথ্যা বলতে পারে ভালোবাসার খাতিরে এখানে যুদ্ধের ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট আর দুজন ব্যক্তিবদ্ধ মীমাংসা বলতে দুজনের মধ্যে শত্রুতা কোনো কারণ রাগারেগে শত্রুতা তখন এর কাছে গিয়ে বলছে ও তো আপনাকে খুব ভালোবাসে আপনার খুব প্রশংসা করে ইত্যাদি আবার ওর কাছে গিয়ে বলে ও তো আপনাকে খুব ভালোবাসে প্রশংসা করে ইত্যাদি যাতে দুজন দুজন প্রতি একটা ভালোবাসা স্মৃতি হয় এবং মীমাংসা হয়ে যায় তারা হয়ে যায় আর স্বামী স্ত্রী পরস্পরের ক্ষেত্রে এখানেও ভালোবাসার ক্ষেত্রে হতে হবে সেটা যেমন স্বামী তার স্ত্রীকে বলছে যেমন কোন স্ত্রী তার স্বামীর মার প্রতি বা পরিবারের পরিজনের প্রতি রাগ থাকতে পারে কোনো কারণে অভিমান থাকতে পারে তখন স্ত্রীকে বলছে ওরা তো তোমার খুব প্রশংসা করে তোমাকে খুব ভালোবাসে তারপরে তুমি তাদের খেদমত করো ওরা সেগুলি খুব গুণ গান গাই এবং তোমার খুব সুনাম করে তারা যাতে স্ত্রী নরম হয়ে যায় তাদের প্রতি একটা ভালো সুসম্পর্ক গড়ে ওঠে আবার অথবা স্ত্রীও তার স্বামীকে বলতে পারে তার বাড়ির লোকজন সম্পর্কে শ্বশুরবাড়ির লোকজন সম্পর্কে তার মা বাবা সম্পর্কে যে আমার বাবা বা মা বা আমার পরিবারের লোকজন তোমার খুব প্রশংসা করছে তোমাকে খুব ভালোবাসে তোমার এই সেগুলি পছন্দ করে অথবা স্বামী মানে স্ত্রীকে বলছে যে দেখো তোমার তুমি যদি পর্দা করো তোমাকে মানে দেখতে খুব ভালো লাগে তুমি যদি পাথর সোলাতাই করো এটা আমার কাছে খুব ভালো লাগে স্ত্রী ও স্বামীকে বলতে পারে তুমি যদি এভাবে পাথ তাই করো যদি মুখে দাঁড়িয়ে রেখে দাও তাহলে তোমার খুব ভালো লাগবে খুব ভালো লাগে আমার পছন্দ হয় এই যে মানে ভালোবাসার খাতে যেগুলো মিথ্যা বলা মীমাংসার জন্য ভালোবাসার জন্য এগুলো মিথ্যা বলতে পারে কিন্তু মানে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য এবং স্বামী স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করার জন্য ভালোবাসার জন্য কিন্তু পরস্পরকে ধোকা দেওয়া নয় মানে স্ত্রী হওয়া আদায় না করে তাকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা বলা কিংবা স্বামীর অধিকার আদায় না করে তাকে ধোকা দেওয়ার জন্য মিথ্যা বলা এটা ঠিক হবে না কিন্তু পরস্পরকে ভালোবাসার খাতিরে তাকে সন্তুষ্ট করার জন্য যেগুলি মিথ্যা বলা প্রয়োজন এই জাতীয় সেগুলি মিথ্যা বলতে পারে আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার